আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। আপডেটটি প্রকাশিত হয়েছে সোমবার 21 মার্চ 2022 যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা জেলা পর্যায়েও হতে পারে। তো এটা নিয়ে আমরা আজকাল আলোচনা করবো। আজকে ভিডিও কেনার সম্পূর্ণ দেখবা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 45,000 সহকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্রীয়ভাবে শুধু ঢাকা নয় জেলা পর্যায়ে হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করতে সোমবার 21 মার্চ বৈঠক হওয়ার কথা রয়েছে। জানতে চাইলে রোববার 20 মার্চ রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা জেলা পর্যায়ের আয়োজনে কোনো সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। সোমবার এক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বৈঠকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা প্রাথমিকের নিয়োগ পরীক্ষা জেলা পর্যায়ে হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিকের নিয়োগ পরীক্ষা কেন্দ্রীয়ভাবে শুধু ঢাকা নয় জেলা পর্যায়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি সোমবারের মিটিংয়ে আলাপ আলোচনা করা হবে। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলমের সই করা পরীক্ষার কেন্দ্রীয় নির্বাচন সংক্রান্ত চিঠিতে আগামী 8 এপ্রিল থেকে নিয়োগ পরীক্ষা শুরুর কথা বলা হয়েছিল। চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ 2020 লিখিত পরীক্ষা আগামী 8, 15 ও 22 এপ্রিল এবং 13 মে বিকেল 3টায় গ্রহণের জন্য আপনার প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। উল্লিখিত তারিখে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য আপনার প্রতিষ্ঠান কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য অনুমতি দেওয়ার অনুরোধ করা হলো। এর আগে গত 10 মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে সভায় এপ্রিলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এপ্রিলের মধ্যে পরীক্ষা নেওয়া শেষে উত্তীর্ণ পরীক্ষার্থী জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। সহকারী শিক্ষকের 32,577 শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2020 সালের 20 অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। করোনা ভাইরাস মহামারীর কারণে পরীক্ষা সম্ভব হয়নি। ইতিমধ্যে অবসরজনিত কারণে 10,000-এরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে, ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তি শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরে শূন্যপদ মিলিয়ে প্রায় 45,000 সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এটাই ছিল সকলের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট। অনেকের জন্য ভালো হয়েছে যে জেলা পর্যায়েও লিখিত পরীক্ষা হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। তো আশা করি আজকে ভিডিও দেখে তোমরা অনেক অনেক উপকৃত হয়েছো। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।